তীব্র খরায় শেষ সংকটে এবার দেরিতে চাষাবাদে নামেন নওগাঁর কৃষকেরা। জমি প্রস্তুত করে ধান রোপণে ব্যস্ত চাষীদের চিন্তা বেরিয়েছে দফায় দফায় কৃষি উপকরণের দর বৃদ্ধি, এর মধ্যেই বাড়তি দুশ্চিন্তা সারের কৃত্রিম সংকট নিয়ে। আগস্টের প্রথম সপ্তাহে ইউরিয়া সারের দর 16 টাকা কেজি থেকে বাড়িয়ে 22 টাকা কেজিতে বিক্রির ঘোষণা দেয় সরকার। কিন্তু চাষীদের অভিযোগ, সারের সরবরাহ ঘাটতি দেখিয়ে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেশি দরে কিনতে হচ্ছে। তাও কোনো সারই পাওয়া যাচ্ছে না, সব সার থেকে 8 থেকে 10 টাকা কেজি বেশি। কীটনাশকের দাম অনেক বেশি, বর্তমানে যে পরিস্থিতি আমাদের মানে কৃষকদের মানে যে পরিস্থিতি এখন মানে টিকে থাকাই কঠিন। চাহিদা অনুযায়ী সার সরবরাহ পাচ্ছে না বলে বাড়তি দরে সার বিক্রি করার অজুহাত প্রান্তিক ব্যবসায়ীদের। অথচ চলতি মাসে ইউরিয়া 9290 মেট্রিক টন এবং এমওপি সার 1796 মেট্রিক টন উত্তোলন করেন ব্যবসায়ীরা। ক্যারিং খরচের জন্য বিভিন্ন রকম সমস্যায় ঠিক মতন বাফারে গোডানে সার আসছে না। আমাদের কাছে যেগুলো কৃষক আসতেছে তাদের আমরা যে পরিমাণ চাহিদা সে পরিমাণ আমরা দিতে পারতেছি না। এমওপি সারের একটু সংকট দেখা দিয়েছে, সেটা পরিবহনের কারণে। মনিটরিং করা হচ্ছে যাতে কৃষক পর্যায়ে সরকারি মূল্যের অতিরিক্ত মূল্য কেউ না নেয়। সরকার নির্ধারিত দরের বেশি নেওয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট চালানো হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তাৎক্ষণিকভাবে জেলা এবং উপজেলা পর্যায় থেকে মোবাইল কোর্ট সহ যে কোনো শাস্তির আওতায় তারা চলে আসবে। জেলায় বিসিআইসি 333 জন ডিলার সহ নিবন্ধিত সার বিক্রেতা রয়েছেন 445 জন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে এ জেলায় 198,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর জেলায় সারের চাহিদা রয়েছে 148,184 মেট্রিক টন। নওগাঁর বাইপাস মাঠ থেকে এম আর রকি, সময় সংবাদ।